সিলেটে রায়হান হত্যার বিচারের দাবিতে দেয়া আলটিমেটাম প্রত্যাহার করেছে পরিবার। জনদুর্ভোগ বিবেচনায় হরতাল অবরোধের মতো কর্মসূচি থেকে সরে আসার কথা জানিয়েছেন স্বজনরা। নিহত রায়হানের ভাই শওকত মিয়া জানান, গতকাল পররাষ্ট্রমন্ত্রী জনদুর্ভোগ সহ মামলার কয়েকটি দিক বিবেচনার অনুরোধ জানান, এরপরই নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মামলার অগ্রগতি পর্যবেক্ষণ, শুক্রবার মসজিদে দোয়া মাহফিল, শনিবার পরিবার ও এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন কর্মসূচি রয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রাম দিছি আমার মিসপদ্মিনী সিরাজভাই সহ বসি আমরা কমিটি, যে কালকে উনি নিয়ে যাবেন আমাদেরকে পিবিআই সাথে দেখা করতে। শুক্রবার দিন আসতে সিলেট শহরে প্রত্যেকটা মসজিদে তার জন্য দোয়া হবে। শনিবার দিন আমরা বিকাল 4টায় মানববন্ধন করব মদিনা মার্কেট।